हेलो गाइस, आमी देवेश बोलछी। तो आज के आमादेर ठीक होयेछे एकटू बेरोबो, टूरे जाबो। आपनारा अवश्यई थामनेल देखे बुझते पेरे गेछेन जे कोथाय जाच्छी। आजके झाड़ग्राम जाच्छी। तो देखि, आज सकाल थेके मेघला आकाश एबं खूबई रात्रे बृष्टि होयेछे आजके रात्रिबेलाय। तो देखि कि करा जाय, कतदूर कि ताड़ाताड़ि बेरोनो जाय। ओई जन्यई आरो देरी होये गेल, एखन मोटामुटि এই 7:15 বাজে। দেখি বেরোতে বেরোতে মনে হয় 8:30 বেজে যাবে, ওখানে পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে। তো যাই হোক, সেই কারণে চেষ্টা করছি যে তাড়াতাড়ি বেরোনোর। আর আমার বউ পূজা, ও একটু ব্যস্ত আছে মেয়েকে খাওয়ানোর জন্য, তো সেই কারণে এখন কথা বলতে পারছে না। আমার মেয়ে বহুত দুষ্টুমি করছে। তো আপনারা আমার সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, দেখুন কি হয়। এবং আমরা মোটামুটি 8:30 মধ্যে বেরিয়ে নেব, চেষ্টা করছি বেরিয়ে যাব। ঠিক আছে, আবার রাস্তা দেখা হচ্ছে। তো আমাদের সব ফ্রেশ হতে হবে, তাড়াতাড়ি করে তৈরি হতে হবে। তো এখনকার জন্য রাখছি, পরে আবার দেখা হবে। হ্যাঁ, রাস্তার এখানে একটা টিফিন সেন্টার আছে, এখানে আমরা একটু ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপর আবার জার্নি আমরা স্টার্ট করব। তো এই হলো আমাদের টিফিন সেন্টার। টিফিন সেন্টার অনেক লোকই দেখি বসে খাচ্ছে, সব বেরিয়েছে হয়তো কোথাও ঘুরতে ঘুরতে। তো দেখি কী কী পাওয়া যায়, জিজ্ঞেস করি, করে আপনাদের তারপর জানাচ্ছি, তারপর বাকি কথা। হ্যালো বন্ধুরা, তো দেখতে পেয়ে গেছেন আমাদের খাবার দাবার। লুচি তরকারি দিয়েছে, লুচি তরকারি ছোলাটা 30 টাকা প্লেট। চারটে লুচি আছে 30 টাকা করে প্লেট, ভালো। মোটামুটি মিডিয়াম সাইজে, খুব বড়ও নয় খুব ছোটও নয়, মোটামুটি মিডিয়াম সাইজের লুচি। মানে কারণ বেশি খেয়ে নিলে বড় শরীরটা খারাপ লাগে, গাড়িতে জার্নি করতে গেলে মানে ও মানে মনে হয় যেন বেশি খেয়ে ফেলেছি, একটু হজমের প্রবলেম হয়। তো সেই জন্য চারটে লুচি আছে, ভালো, 30 টাকা করে, বেশি বাজেট নয়, কমই দাম আছে। আর খুব গরম গরম লুচিগুলো, এই যে আমার মেয়ে খাবে বলে লাফালাফি করছি। গরম গরম, খুবই গরম, দেখি খেয়ে কেমন খেতে। ঘুগনি ভালো খেতে, খারাপ না, ভালো খেতে, খুব সুন্দর খেতে। খেয়ে দেয়নি, পরে আবার দেখা হচ্ছে, কারণ অনেকটাই জার্নি বাকি আছে। Okay,
এটা অন্যরকম একটা রাস্তা, কারণ আমরা কোলাঘাট থেকে বেরিয়ে খানিকটা যাওয়ার পর শেরে পাঞ্জাব থেকে একটু এগিয়ে গেলে একটা বাঁ দিক দিয়ে রাস্তা চলে গেছে, সেটা হলো দীঘা যাওয়ার রাস্তা, নন্দকুমার দিয়ে চলে যাচ্ছে। আর আমরা ধরেছি সুজাপত্তা, সুজাপত্তা আমাদের ঝাড়গ্রামের দিকে যাচ্ছে। আমি একদম এখানে এদিকে নতুন আসছি, তাই সব রাস্তার নাম সত্যি কথা বলতে জানি না আমি, তো আমাদের জিপিএসে যা দেখাচ্ছে সেটাই আমি ওই জন্য বলছি। তো মোটামুটি এখনও 17 কিলোমিটার এই হাই রোডটি যেতে হবে। সাইডে সাইডে প্রচুর ধান জমি রয়েছে, কিন্তু কুয়াশা প্লাস বৃষ্টির জন্য কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু চোখে আমরা এমনি নর্মাল চোখে কিন্তু ভালোই দেখতে পাচ্ছি এবং খুবই সুন্দর লাগছে। এই যে খুবই সুন্দর লাগছে দূরে মাঠ পুরো, একদম ভালো লাগছে অন্যরকম রাস্তাটা দেখে। একঘেয়ে সেই মন্দারমণির দিকের রাস্তাটা দেখতে দেখতে আর মানে কি বলবো, চোখটা সয়ে গেছে, একদমই ভালো লাগছিল না, ওই জন্যই চেঞ্জ করেছি এবারে। ভালো লাগছে এই রাস্তায় এসে, বাট বৃষ্টির জন্য মনটা খুবই খারাপ লাগছে। যদি রোদ্দুর আকাশ হতো অনেক ভালো ক্লিয়ার ছবি আসতো, আরও মনটা ভালো লাগতো। বৃষ্টি ওয়েদারে কি আর কোথাও ঘুরতে যেতে ভালো লাগে অত। তো যাচ্ছি আমরা, আর রাস্তাটা সত্যি খুবই ভালো, খুবই মসৃণ রাস্তা, কারণ আজ নন্দকুমার হাইওয়েতে আমরা গেছি। নন্দকুমার হাইওয়ে এত খারাপ রাস্তা যে বলার কথা নয়, ভীষণই খারাপ, গাড়ি চালাতে খুবই অসুবিধা এবং আমরা যারা বসে আছি তাদেরও খুবই অসুবিধা হয়, খুবই জার্কিং হয় রাস্তায়। বাট আমার এই রাস্তাটা খুবই ভালো লাগছে এবং আশপাশের পরিবেশটাও খুব ভালো লাগছে। যদি রোদ বৃষ্টিটা অন্তত না হতো তাহলেও ভালো লাগতো, বৃষ্টিটা হয়েই পুরো মানে কি বলবো ম্যাচাকার হয়ে গেছে। তো আমরা যাচ্ছি এখন ঝাড়গ্রামের পথে, মোটামুটি এখনো টাইম লাগবে প্রায় 2 ঘন্টা, 1 ঘন্টা 57 মিনিট দেখাচ্ছি আমাদের জিপিএসে, তো 2 ঘন্টা মোটামুটি টাইম লাগবে। তো দেখা হচ্ছে আরো কিছুক্ষণ বাদে, দেখি আর কি কি নতুনত্ব রাস্তা পরে দেখাবো সেটা আপনাদেরকেও। হ্যালো গাইস, তো আমি গাড়ি চালাচ্ছি এখন, এই জন্য ক্যামেরার দিকে ভালো তাকাতে পারছি না, তো আপনারা কিছু মাইন্ড করবেন না। ব্যাপারটা হচ্ছে যে আমি যে কোন রাস্তায় যাচ্ছি আমি নিজেই বুঝতে পারছি না। হ্যাঁ, কী রাস্তা, NH16 তো চলছে, হ্যাঁ 18 কিলোমিটার দেখাচ্ছে, কি বুঝতে পারছি না। তবে ঝাড়গ্রামের দিকে যাচ্ছি এটুকুনি শিওর, ঝাড়গ্রামে যে দুলুম গেস্ট হাউস আছে ওইদিকে যাওয়ার ইচ্ছে আছে, দেখি কত কী করা যায়, মানে কোথায় যাওয়া যায়। ইচ্ছা ঝাড়গ্রাম রাজবাড়িতে থাকবো, নাহলে দুলুম গেস্ট হাউসে থাকবো, দেখি কী করা যায়। হ্যাঁ, তো চলুন দেখি আমাদের সঙ্গে থাকুন, রাস্তাটা একটু দেখে নিন, রাস্তাটা একটু মানে এ টাইপের, তো বর্ষা 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 হয়েছে তো ঠিক ভালো ভিউটা নেই, বাট ইট উইল বি দ্য সানশাইন দেন ইট উইল বি দ্য গুড ভিউ, বাট দেয়ার ইজ নো সাচ সানশাইন, দ্যাটস ওয়াই দেয়ার ইজ নো ভিউ। ওকে, জাস্ট লাইক ক্লাউডি ওয়েদার, ওয়ার্কেস্ট ওয়েদার। ওকে, সো লেটস গো, লেটস ওয়াচ ইট আউট হোয়াট কাইন্ডস অফ রোড ইট ইজ, কাম অন। খোলা আছে জিপিএস, এই দেখাচ্ছে আর টাইম এই দেখাচ্ছে, এখনো 1 ঘন্টা 39 মিনিট মোটামুটি দেখাচ্ছে। আর সত্যি ওয়েদারটা একদমই ভালো লাগছে না, বাট সত্যি রাস্তাটা খুবই ভালো রাস্তা, মসৃণ রাস্তা। এখানে সামনে আবার একটা টোল আসছে, জানি না কোথাকার একটা টোল, সামনে গেলে দেখলে বুঝতে পারবো। দাঁড়ান বলছি, হ্যাঁ কি ডেবড়া টোল প্লাজা, ডেবড়া টোল প্লাজা। সো এখানে টোল দিতে হবে, জানি না কত করে টোল, এখানে ফার্স্ট টাইম আসি। এতু অ্যাকচুয়ালি দীঘা মন্দারমণির দিকে সমস্ত টোল নামও জানি আর কত ভাড়া সেটাও জানি, এখানে জানি না কত করে টোল চার্জ নেবে। দাঁড়িয়ে আছি, রাস্তা খুবই ভালো, পরিষ্কার রাস্তা। আর যেটা আমার হাজবেন্ড বললো সত্যি তাই, আমরা কোনো মানে হোটেল সেভাবে বুক করে যাইনি, কারণ এখন সেভাবে হোটেল বুক করতে হচ্ছে না, ফাঁকাই যাচ্ছে যেহেতু সেই জন্য হোটেল বুক করতে হচ্ছে না। কত এখানকার টোল হলো 65 টাকা করে নর্মাল কারে,
আর এটা সত্যি কথাই, আমরা এখনো কোনো হোটেল বুক করে যাইনি। ইচ্ছা দুটো টার্গেট আছে, একটা হলো দুলুং গেস্ট হাউস আর একটা হলো ঝাড়গ্রাম রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্সে। দেখি গিয়ে যোগাযোগ করি কত টাকা চার্জ কিরম নেয়। দুলুংটা ফোন করেছিলাম, দুলুংটা মোটামুটি জানি 1200 টাকা 800 টাকা বিভিন্ন রেঞ্জের আছে, 1500 টাকা রেঞ্জের আছে। আর দেখি কত কী করা যায়, কোথায় যাই, দুটোতেই খোঁজ নেব। চলুন, আমাদের টোল কাটা হয়ে গেছে, আবার আমরা যাত্রা শুরু করে দিয়েছি। শালমৌয়ার জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা, দুদিকে শুধু গাছ আর গাছ, চির সবুজ চারিদিকটা, ভালো লাগছে দেখতে খুবই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর শাল এবং মহুয়ার জঙ্গল। হ্যাঁ, এগুলোকে কোনগুলোকে শাল গাছ বলে, কোনগুলোকে মহুয়া বলে আমরা জানি না, বাট ইটস স্টিল লাভলি, স্টিল অসাম, মাইন্ড ব্লোয়িং দ্য থিং উই হ্যাভ কাম ইয়ার, দ্যাটস গ্রেট। কত সুন্দর লাগছে দেখুন ওপরটা। আমরা এখন খেতে এসেছি এখানে, এটা কিচেন, মানে কিচেন বলতে সরি রেস্টুরেন্ট। এখানে গরম গরম ভাত দিয়েছে, আমরা আগে মাছের থালি অর্ডার দিয়েছি, থালি সিস্টেমে এখানে খাবার দাবার, মাছের থালি অর্ডার দিয়েছি। তো মাছের থালিতে এখানে দিয়েছে, এক মিনিট দেখাচ্ছি, গরম গরম ভাত দিয়েছে, ডাল আছে, ঝুরো আলু ভাজা আছে, পাঁচ মিশুলি তরকারি আর মাছের ঝাল। গরম গরম ভাত একদম ধোয়া উঠছে, ভীষণই গরম, তো দেখেই মানে খিদেটা আরও বেশি বেড়ে গেছে। অতএব আগে খেয়ে নিই, তারপর আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা লাঞ্চ করে নিয়েছি, লাঞ্চ করে আবার বেরিয়ে পড়েছি, একটু মেয়েকে নিয়ে যাব ডিয়ার পার্কে। এখানে ডিয়ার পার্ক আছে একটা, মেয়েকে নিয়ে যাব। আর দেরি করলাম না কারণ কালকে একটু অন্যদিকেও আবার যাওয়ার আছে, বলবো না এখন, এখন বললে ইন্টারেস্টটা তাহলে চলে যাবে আপনাদের দেখার। তো এখন যাচ্ছি ডিয়ার পার্কের উদ্দেশ্যে। তো রাস্তা এখন অন দা ওয়ে, বেশিক্ষণ দেরি না, 5 মিনিটের জাস্ট রাস্তা আছে, এক্ষুনি পৌঁছে যাব। চলুন যাওয়া যাক, দেখি ডিয়ার পার্কে কি কি মেলে দেখা। খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম, তারপরে একটুখানি বেরিয়েছিলাম, ঘুমিয়েছিলাম একটু শুয়েছিলাম, তারপরে বেরিয়েছিলাম, বেরিয়ে চিড়িয়াখানা দেখেছি, সেই ভিডিও দেখাবো আপনাদের। আর চিড়িয়াখানা দেখেছি, আর একটা দেখলাম আমরা রাজবাড়ি, চিল্কিগড় রাজবাড়ি দেখলাম, ঠিক আছে, তো সেই ভিডিওটাও দেখাবো। তো সন্ধ্যেবেলা হয়েছে, সন্ধ্যেবেলা একটু আমরা চা নিয়েছি আর গরম গরম চিকেন পকোড়া নিয়েছি। হ্যাঁ দেখুন
হ্যাঁ ভালো লাগবে আপনাদের। হ্যাঁ আর পকোড়াগুলো ভালোও করেছে খুব, ঠিক আছে আপনারা খেয়ে দেখতে পারেন, খেয়ে দেখতে পারেন, কিন্তু আমি বললাম ভালোভাবে খেয়ে দেখুন, হ্যাঁ খুব ভালো জিনিস। তো এই হচ্ছে ব্যাপার, না সত্যি ভালো করেছে পকোড়াটা আর ভালো লাগছে খেতে। আর রাত্রিবেলা আমরা অর্ডার দিয়েছি, না এখন বলা যাবে না, বলে দিয়েছে এখন বলা যাবে না, পরে বলবো, ঠিক আছে। তো ওটা হচ্ছে সারপ্রাইজ, তো দেখুন চিকেন পকোড়াগুলো কেমন, ঠিক আছে খাবে? হ্যাঁ করুন করুন করুন, হ্যাঁ করুন, সস লাগানো আছে। না সত্যি চিকেন পকোড়াগুলো ভালো, এবং এই যে সাইজ খুবই বড় বড় সাইজ, এবং সত্যি চিকেন আছে, মানে এত বড় সাইজ চিকেন নেই, মানে মাংস কম যে এ দিয়ে পুর ফুর দিয়ে বড় করে তা কিন্তু একদমই নয়। এবং এটা ছ পিস ছিল, এখন চার পিস অবশিষ্ট আছে, খেয়ে নিয়েছি খিদের চোটে। হ্যাঁ চার পিস অবশিষ্ট আছে, এটা ছ পিসের দাম 90 টাকা। খুব ভালো খেতে, স্যালাড দিয়েছে, টমেটো সস দিয়েছে, সবই দিয়েছে, এই যে সবই দিয়েছে, সত্যি খুব ভালো খেতে। আপনারা অতি অবশ্যই এবার টেস্ট করে দেখবেন। আর এই হোটেলটা সত্যি খুব রিজনেবল প্রাইসে খুব ভালো খাওয়া দাওয়া, মানে অ্যাজ এ মানে সাধারণ যারা হাইফাই মানে অতটা এ নয়, অ্যাফোর্ডেবল করতে পারবেন অ্যাফোর্ড করতে পারবেন না, তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট জায়গা এটা। আমি সব কিছু ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সেও লিখে দেবো, এবং আমার ভিডিওতেও লিখে দেবো, একটা আলাদা করে ভিডিও বানাবো, ইনফরমেটিভ ভিডিও, তাতে সমস্ত কিছু ইনফরমেশান লেখা থাকবে খুব ভালো করে, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। প্লাস এক্সট্রা তো আমি ঘুরতে যাওয়ার ব্লগ তো আলাদা করে বানাবোই, যেটা আমি প্রত্যেকবারই করি, তাজপুরের আগের তাজপুরের ক্ষেত্রেও করেছি, আশা করি আপনারা সবাই দেখেছেন। আর যারা দেখেননি তাজপুরের ইনফরমেটিভ ভিডিও এবং ঘোরার ভিডিও, তাদের জন্য আমি এই ডেসক্রিপশন বক্সেই সেই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দেবো, তারা অতি অবশ্যই আপনারা চেক করে দেখে নিতে পারেন। কারণ তাজপুরে একটা ইনফরমেটিভ ভিডিও খুব ভালো ছেড়েছি আমি, এবং ভালো রেসপন্স এসছে, দেখি অনেকেই দেখছে। হ্যাঁ তো আপনারা দেখতে পারেন যারা এখনো অবধি দেখেননি, আশা করছি খুব উপকৃত হবেন আপনারাও। তো চিকেন পকোড়াগুলো খেয়ে নিই, দেখেই খুব লোভ লাগছে, এবং খুব ক্রাঞ্চি বানিয়েছি অ্যাকচুয়ালি। ঠান্ডা হয়ে গেছে এখন, তা সত্ত্বেও ক্রাঞ্চি আছে, কিন্তু আপনার না খেলে বিশ্বাস করেন ভাবেন মিথ্যা কথা বলছি, একদমই কিন্তু তা নয়। রাতের খাবার অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি, কিন্তু সেটা রাতে দেখানো হবে কী খাবার অর্ডার দিয়েছি এখন বলা যাবে না। আমার বলে ফেলছিল কিন্তু আমি ওকে বারণ করে দিচ্ছি, আপ করে দিচ্ছি। তো দেখা হচ্ছে আবার রাত্রিবেলা, ডিনার ফিনার আসো, তখন আবার আপনাদের সাথে দেখিয়ে দেবো কী কী খাবার নিয়েছি আর তার কী কী প্রাইস আছে। ওকে বাই বাই, সেই চিকেন পকোড়াগুলো। বন্ধুরা আমি রাতে ডিনার করতে চলে এসেছি, রাতের মোটামুটি 15-10টা বেজে গেছে অলরেডি, আমার মেয়ে এখনও জেগে আছে, দুষ্টুমি এখনও করে যাচ্ছে, ঘুমের কোনো নামে নেই। তো আমি ডিনার নিয়ে নিয়েছি, দেখাচ্ছি কী কী নিয়েছি এবং তার কী প্রাইস আছে, সেটা আমি ডেসক্রিপশান বক্সেও লিখে দেবো এবং ভিডিওতেও লিখে দেবো, যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। আমি এখানে নিয়েছি রুটি আর ডিম তড়কা, আর আমার হাজব্যান্ড রুটি খায় না, তাই জন্য আমার হাজব্যান্ড নিয়েছে ভাত, ভেজ থালি আর কি নিয়েছে, ভেজ থালির মধ্যে দিয়েছে ভাত, ডাল, ঝুড়ো আলু ভাজা আর পাঁচমিশালি সবজির তরকারি, আর তার সাথে এক্সট্রা নিয়েছে চিকেন কারি, এই যে চিকেন কারি আলাদা করে এক্সট্রা নিয়েছে। অনেকটাই রাত্রি হয়ে গেছে যেহেতু, সেহেতু খাওয়া দাওয়া করিনি, কারণ কালকে সকালবেলা আবার ঘুরতে বেরোবো এবং কালকে আপনাদের আরও সুন্দর সুন্দর জায়গা দেখাবার চেষ্টা করবো, জানি না কত দেখাতে পারবো, চেষ্টা করবো যাতে পুরোটা দেখাতে পারি, সেই জন্য আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে যাতে কালকে তাড়াতাড়ি উঠতে পারি। তো আর কথা না বাড়িয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছি, দেখা হচ্ছে আবার কালকে সকালে, ততক্ষণের জন্য গুড নাইট।